প্রধানমন্ত্রী যদি কোরআনে শপথ করে বলে আমি সুষ্ঠু নির্বাচন দিব, আমার মনে দেশের জনগণ বিশ্বাস করবে। তাহলে এইরকম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আমাদের হাসান মাহমুদ তারা বলছেন যে বিএনপির খবর আছে, বিরোধী দল নির্বাচনে না গেলে খবর আছে। মানে তাহলে আমি বুঝতেছি না, ওবায়দুল কাদের সাহেব এবং হাসান মাহমুদ কি আমেরিকান লাইনে কাজ করতেছে না? কারণ প্রধানমন্ত্রী বলছেন তাকে ক্ষমতা থেকে সরাতে চায়, ওবায়দুল কাদের আর হাসান মাহমুদ বলছেন উল্টাটা, বিরোধী দলকে মানে বলছেন বিরোধী দলকে সাইজ করার জন্য। তো রামপাল বন্ধ হয়েছে, পায়রা বন্ধ হবে, আর তো যে তাদের দলীয় আপনার সম্মেলন করেছে, স্লোগান ঠিক করেছে উন্নয়নের মহাসড়কে, এখন উন্নয়নের মহাসড়ক থেকে অন্ধকারের খাদের কিনারায় নিয়ে গেছে, যে এই রামপাল বন্ধ হয়েছে, পায়রা বন্ধ হবে, আবার দেশ অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আমাদের দেশে আপনার 25,000 মেগাওয়াট নাকি ইলেকট্রিসিটি প্রোডাকশন ক্যাপাসিটি, তাহলে আমরা কেন 14,500 মেগাওয়াট ইলেকট্রিসিটি সরকার সাপ্লাই দিতে পারছে না? তাহলে তার উন্নয়নের ফাঁক ফোকর তো মানুষের কাছে পরিষ্কার। সরকার ভাওতাবাজি করে সব জায়গায় একটা, আজকে বাংলাদেশের ডেটা সবচেয়ে মানে অসত্য ডাটা, একটা গভর্নমেন্টের ডেটা কোনো জায়গায় ঠিক থাকে না। তার বলে যে আপনার অতি দারিদ্রের হার ধরেন বলে যে 6.5%, কিংবা দারিদ্রের হার বলবে 18.7%, প্রকৃত অর্থে দেখা যাবে এর চেয়ে অনেক ডিফারেন্স আছে। ভুল ভাল করে এই ডেটাগুলোই আবার প্রাইভেট যদি সার্ভে করে তাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এর আগে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টের একজন টিচার জরিপ করে মামলা খেয়েছে। তো যেটা একটা প্রত্যাশিত যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিরোধী দল গত 14 বছর ফাইট করছে, জীবন দিয়েছে, আমরা একটা পিসফুল ইলেকশন চাই, সেই ইলেকশন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দিচ্ছে না, এবং সেই ইলেকশনের দাবিতে আন্দোলন করতে গিয়ে আমরা রাস্তায় গুলি করছি, মামলার আসামি হচ্ছি, জেলে যাচ্ছি, এবং জেলে গিয়ে ছাত্র যুবক তরুণদের সাথে অমানবিক আচরণ করছেন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে, তাদের এরকমও এখানে বসে আছেন যাদের সব দিয়েছে শাহবাগ থানায়, এখানে বসে আছেন, আমি চিনি, অবশ্যই এগুলো তো রেকর্ড থাকবে, এক সময় তাদেরকে অবশ্যই জবাব দিতে আসতে হবে, তাদেরকে অমানবিক টর্চার করেছে। তো এটা কারা করেছে? আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। কেন করেছে? সরকারকে ক্ষমতা রাখতে। এই আইন শৃঙ্খলা বাহিনীকে আপনাদের মনে হয় যে সবাই এই কাজ করছে, গুটি কয়েক দুর্বৃত্ত। তো আমার এটা প্রশ্ন যে গুটি কয়েক দুর্বৃত্তর কারণে আজকে আমরা এইরকম একটা বড় সংকটের দিকে দেশকে নিয়ে যাব কি না? আজকে আমরা বৈশ্বিক যে রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে এখন যদি একটা স্থিতিশীল গণতান্ত্রিক প্রক্রিয়া থাকে, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচনী প্রক্রিয়া আমরা তৈরি করতে পারি, আমরা একটা রাজনৈতিক সমঝোতা তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশ অনেক দূর এগিয়ে যাবে। কিন্তু সরকার কি আপনার সেটা চাচ্ছে? সে তো কোনোভাবেই চাচ্ছে না। তাহলে তারা যতই মুখে বলুক, প্রধানমন্ত্রী বলেছেন আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না, শান্তি চাই, প্রত্যেকটা জায়গায় এই যে বিএনপিকে বলা হচ্ছে তারা সেই করছে, এগুলো কি রেকর্ড আছে না? এখন এজেন্সি দিয়ে করিয়েছেন, ছাত্রলীগ দিয়ে করিয়েছেন, যুবলীগ দিয়ে করিয়েছেন, বিএনপি সহ আমরা বিরোধী দল তো গত অক্টোবর থেকে ধারাবাহিক আন্দোলন করছে, আমাদের আন্দোলন থেকে একটা বাসে ঢিল মারা হয় নাই। আপনারা সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করেছেন, উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, বলছে যে তাহলে বিরোধী দলের দাবির পক্ষে তো আমেরিকা কথা বলে নাই। আমেরিকা বলছে সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও বলছি সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু আমরা তো এটা পরিষ্কার করেছি যে প্রধানমন্ত্রী যদি কোরআনে শপথ করে বলে আমি সুষ্ঠু নির্বাচন দিব, আমাদের দেশের জনগণ বিশ্বাস করবে। তাহলে এইরকম যে 18 সালে প্রতারণা করেছেন, এবং এখনও যেটা কিছুদিন আগে ডয়চে বেলের প্রতিবেদনে উঠে এসেছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কনসার্ন ছাড়া গুম খুন, ডয়চে বেলের প্রতিবেদনে যারা গুম খুন করে তারা বলেছে, এবং সেটাই ওই পিস কিপিং ব্যান করার চিঠিতে কংগ্রেসম্যানরা উল্লেখ করেছে। সুতরাং সে প্রধানমন্ত্রী কীভাবে বিশ্বাস করে আমরা ইলেকশনে যাবো, এটা প্রশ্নই ওঠে না। আমাদের কথা পরিষ্কার, প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রী বলেন, আওয়ামী লীগের নেতারা বলেন, তাদের উদ্দেশ্যে আমরাও সংঘাত চাই না। আপনাদের হাতে সুযোগ আছে, এই কথিত পার্লামেন্টে আপনারা সংঘাত, আপনারা বিল এনে বিল পাশ করেন কেয়ারটেকার, অথবা আপনারা যদি নতুন নামে নির্বাচনকালীন রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে নির্বাচনকালীন সরকার বিষয়ে কোনো রূপরেখা চান, সেটা বিরোধী দলগুলোর সাথে বসে আপনারা সেই দাবি মেনে নেন। তার আগে আপনাদেরকে রিজাইন করার জন্য ঘোষণা দিতে হবে যে আমরা অমুক তারিখ রিজাইন করব, তার আগে বিরোধী দলের সাথে বসে আমরা নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা এই সংকট থেকে উত্তরণ করতে চাই। সহজ রাস্তা, রাস্তা যত মোড়াবেন আপনাদের তত বেগ পেতে হবে। এখানে অনেক নেতাকর্মী বলেছে